আজকে আমরা গত ক্লাসে মেকানিক সম্পর্কে কিছু বলছি, আজকে বেসিক্যালি আমাদের একাডেমিক জিনিসগুলো শুরু হবে। একাডেমিক বিষয়গুলো মনে হচ্ছে পড়ালেখার বিষয় এটা শুরু হবে। এখন হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদের, প্রথমে আমি কথাগুলো বলি তোমাদের। গত ক্লাসে কিন্তু মুভি দেখার চেষ্টা করছিলাম, বাট ওইটা যেহেতু ছবি আসে নাই, ওই কথাগুলো আমার বক্তব্যটা আমি বলতে চাচ্ছি যে আমরা কিভাবে মেকানিক্সটা শিখবো। আমরা মেকানিক্সটা কিভাবে শিখবো, প্রথম কথা হচ্ছে আমরা মেকানিক্সটা হলিস্টিক অ্যাপ্রোচ, হলিস্টিক অ্যাপ্রোচ শব্দটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে কিনা, অর্থাৎ আমরা কোনো দিক দিয়ে কোনো গ্যাপ রাখবো না, পরিপূর্ণ ভাবে শিখতে হবে, এটার মধ্যে কোনো গ্যাপ রাখার কোনো সুযোগ নাই, সম্পূর্ণ ভাবে শিখতে হবে এটা। এরপরে আমাদের ওরা প্রত্যেকটা কনসেপ্ট শিখতে হবে, প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা অলি গলি আনাচে কানাচে যত জিনিস আমি বলবো প্রত্যেকটা জিনিসই বুঝতে হবে। এরকম না যে এটা বুঝলাম থাকে, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, সুতরাং এটা কঠিন লাগছে বুঝতেছি না, এরকম বললে হবে না, পুরো জিনিসটা বুঝতে হবে। কারণ সিঙ্গেল চ্যাপ্টার ডাজন্ট মিন এনিথিং, মেকানিক্স হচ্ছে একটা চ্যাপ্টার বা একটা বিষয় কোনো বিষয় না, পুরা জিনিসটা মিলে এটা কনসেপ্ট। সো আলটিমেটলি তোমাদেরকে পুরো জিনিসটা বুঝতে হবে, একটাও বাদ রাখা যাবে না। তোমরা যখনই বুঝবে না আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদের হেল্প করবো, মানে একটা বাদ রেখে। হ্যাঁ, হইতে পারে ইন ডেপথে কম বোঝা বেশি বোঝার ব্যাপার থাকতে পারে, সেটা পরে যা বুঝবা, কিন্তু ইনিশিয়ালি মোটামুটি বোঝার যে বিষয়টা সেটা ক্লাসে বুঝে নিবা, বাসায় বুঝে রেডি করে থাকবা, না বুঝলে আবার বারবার জিজ্ঞাসা করবো, কোনো সমস্যা নাই। মেকানিক্সের কোশ্চেন করলে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, বরং মেকানিক্সের কোশ্চেন না করলে কিন্তু ফাইনাল পরীক্ষায় লজ্জা পাইতে হবে, মনে রেখো। এবং এখানে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক হলো ইন্টারলিঙ্ক, একটার সাথে একটা এটা করতে আসে না, প্রত্যেকটা অ্যাসপেক্ট হলো ইন্টারলিঙ্ক একটার সাথে একটা। আর ফাইনালি যেটা তোমরা মনে রাখবা, তোমরা যদি C101 তুমি C101টা যদি না বুঝো, তাহলে তোমরা এর পরবর্তী কোর্সটা C200, C211টা বুঝতে পারবো না। মোটামুটি এরকম আর কি হাওবার আমরা কোর্সটা শুরু করার চেষ্টা করি। তোমাদের গত ক্লাসে বলছিলাম, এই ক্লাসে রিপিট করি একটু, আমরা SSC তে এবং HSC তে তোমরা ম্যাট্রিক্স পড়ছো, এটা কোন কোন জিনিস তোমাদের জানা দরকার, এটা খুব ইম্পর্টেন্ট। এইগুলো আমি সব কিছু জানা দরকার, যেগুলো আমার মনে পড়তেছে মোটামুটি, ফিকশন, ভেক্টর, ম্যাট্রিক্স, ফ্রিকশন, ভেক্টর, ম্যাট্রিক্স, এগুলো অবশ্যই পড়ছো তোমরা ইন্টারমিডিয়েটে অথবা SSC তে। ল, প্যারোগ্রাম, রেক্টাঙ্গুলার কম্পোনেন্ট অফ ফোর্স, লাভিস থিওরাম, মোমেন্ট, মোমেন্ট আর্ম কাপল, ল অফ ফ্রিকশন, দুইবার হয়ে গেছে নাকি, হ্যাঁ, বেসিক ফর্মুলা অফ ট্রিগোনোমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রিক ফাংশন, কোঅর্ডিনেট জিওমেট্রি, এটার মধ্যে রেক্টাঙ্গুলার, পোলার কোঅর্ডিনেট, স্ট্রেট লাইন, ট্যাঞ্জেন্ট, সার্কেল, কনিক্স, সবগুলা সব জিনিস, ক্যালকুলাস, ইন্টিগ্রেশন, ডিফারেনশিয়েশন, এটা আমার কম লাগবে এখন, এটা লাগবে বেসিক্যালি আমার সাথে আর একটা পার্ট আছে পড়াচ্ছে, ওই পার্টে লাগবে বেশি। এবং জিওমেট্রি যত রকম প্রমাণ টমাণ পড়ছো সব করে লাগবে। সো আলটিমেটলি তোমরা HSC এবং ইন্টারমিডিয়েটে তোমরা যা ম্যাথমেটিক্সে যা লেখাপড়া করছো সবগুলো আমাদের কাজে লাগবে। তো ওই জিনিসগুলো যদি কেউ বুঝে না থাকে অসুবিধা নেই, আমরা বুঝাই দিব, আর পড়া না থাকলে একবার চোখ বুলাই নিবে এর মধ্যে। তোমরা প্রথমে আমরা আসো, তোমরা এই জিনিসটা তোমরা SSC তে পড়ছো,
প্যারালোগ্রাম ল, এটা এইটা তোমার পরিচিত মনে হচ্ছে? এই ছবিটা পরিচিত লাগছে না লাগছে না? এটা তোমরা, এটা তোমরা পড়ছো কি সেটা? এই যে একটা F1 F2 রেজাল্টেন্ট, এটা পুরাটা হলো আলফা, এটা থিটা, তাহলে এটার জন্য ফর্মুলা কি? R² = F1² + F2² + 2 F1 F2 cos alpha. আর থিটা, এই থিটার মানটা কত হবে? থিটা এটা হবে F2 sin alpha F1 + F2 cos alpha. এইটা তুমি জানো, এটা রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট হচ্ছে, এই যে এইভাবে লিখতে হয়, এটা হলো ভেক্টর ভাবে লিখতে হয়। আর যখন তোমরা এইখানে, তখন এটা 90 ডিগ্রি থাকবে, এটা 90 ডিগ্রি ছিল না, আলফা ছিল 90 ডিগ্রি ছিল না, যখন তোমাদের 90 ডিগ্রি থাকবে তখন তুমি সোজা, সেটা তখন হচ্ছে এফএক্স কস থিটা, মানে এইটা এফএক্স কস থিটা, F1 = F1 কে এফএক্স বলা যাবে, এবং এইটা আর মানে এটা এফ, যাক আমি এটা পরে ক্লাসে আবার পড়াচ্ছি, তোমাদের এটা পড়ছো তো পরের সাইডে, যেমন এরকম একটা জিনিস পরের সাইডে পড়ি, তোমাদের যে কোনো রুল মনে রাখতে হবে, সাইন রুল, তোমরা আমার মনে হয় প্রত্যেকে সাইন রুল জানো, যে প্রত্যেকটা কোণের সাইনের অনুপাতের সাথে অপোজিট সাইডে যে বারোটা থাকে সেটার অনুপাতটা সমান হয়, এটা এটা কাজে লাগবে তোমাদের প্রতি মুহূর্তে, কোসাইন রুল লাগবে। সাইন রুল তো আমি শিখাইলাম, এই যে কোসাইন রুলটাও ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট? এটা কোসাইন রুল দেখো, A² = B² + C² - 2B C cos alpha, তার মানে তোমার যখন যে কোনো একটা দুইটা বাহু জানা আছে, যে কোনো দুইটা বাহু জানা আছে এবং কোনগুলো জানা আছে, কোন একটা জানা আছে দুই বাহুর মাঝখানে, দুইটা বাহু এবং তারপর তখন তখন দরকার হচ্ছে এই বাহুটা জানা কত, মনে করো এই অঙ্কটার ক্ষেত্রে, এই ছবিটার ক্ষেত্রে তুমি এই সি বাহু জানো, বি বাহু জানো এবং এই অ্যাঙ্গেলটা জানো, এই বাহুটা কত হবে, এইটাই সেই ফর্মুলা। আবার তোমার মনে করো যে তিন বাহু জানা আছে, অতএব কোন কত হবে, কস আলফা কত হবে, কস বিটা, কস আলফা কি হবে, B² + C² - A² - 2B C, B² + C² - A² / 2B C, এর মানটা, এই জিনিসগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। হয়তো বা তোমরা অনেকে পড়ছো, অনেকে পড়ো নাই, অনেকে মনে রাখছো, অনেকে মনে রাখো নাই, কিন্তু তোমার পরীক্ষার সময় তো আর তোমার সাথে সময় থাকবে না, এই জন্য তোমরা এই জিনিসগুলো একটু চোখ বুলাই নিবা। এটা কি সবগুলা কি অপরিচিত মনে হচ্ছে না পরিচিত মনে হচ্ছে তোমাদের কাছে? আমি একবার বলে দিলে তোমাদের আরেকবার মনে থাকবে এবং তোমরা আরেকবার চেক করে নিবা। তারপরে তোমরা পিথাগোরাস থিওরামটা তোমরা জানো, পিথাগোরাস থিওরাম হাইপোটেনিউস = বেস² * পারপেন্ডিকুলার, তোমরা মনে এটাকে নাম দিছো, তোমাদের মনে অন্য একটা নাম বলো, কি বলো তোমরা, বলো তো তোমরা আরেকটা নাম নামে ডাকো, আমরা যে নামে পড়ছি অপোজিট, মানে থিটা যেটা আছে থিটা, থিটার সঙ্গে লাগানো, অ্যাডজাসেন্ট মানে লাগানো আর থিটার অপোজিট। তা যাই হোক, আলটিমেটলি তোমরা এগুলো জানো, সাইন কস থিটা ট্যান থিটার মান কত এটা তোমরা জানো, এগুলো সবসময় ইম্পর্টেন্ট। তো এখানে এ আর বি যদি পিথাগোরাস 90 ডিগ্রি হয় তাহলে হাইপোটেনিউস কত হবে তোমরা জানো, অতিভুজটা কত হবে, এই ফর্মুলাটা এই মুহূর্তে আমার কাজে লাগবে না, বাট তোমাদের টার্ম টুতে কিছুটা কাজে লাগতে পারে, সার্ভে পড়ার সময় আরো অন্য জায়গায় কাজে লাগে, অন্য সময় কেনের এই ফর্মুলা, এগুলো সবই পরিচিত ফর্মুলা, তোমার একটাও ফর্মুলা অজানা না। তার মানে আমি যে তোমাদের মেকানিক্স পড়াবো, একটা জিনিসও নতুন জিনিস পড়াবো না, সবই পুরানো জিনিসটাকে, খালি পুরানো জিনিসটাকে একটু আমার মধ্যে করে সাজাই দিব, আর কিছুই করবো না। মোটামুটি 80% জিনিসই প্রথম ক্লাস বা সেকেন্ড ক্লাসের তোমার ইন্টারমিডিয়েট এবং HSC নলেজ এর উপরে মানে নির্ভরশীল, সো এইগুলা খুব ভালোভাবে মনে রাখতে হবে। তোমরা এটা নিশ্চয়ই জানো সবাই, সাইন
জিরো, 30, 45, 60 ডিগ্রি কেমন, কত ডিগ্রি অ্যাঙ্গেলে কি হয়, এটা তো সবাই জানো কিনা জানো না। জি স্যার, হ্যাঁ, সাইন জানো, কস জানো, ট্যান জানো, অনেকে হয়তো নিচেরটা জানো না, নিচেরটা উল্টালে হয়ে যাবে। তো আমি এগুলো কিছু পড়াবো না, খালি আমি মনে রাখবো, পড়ার চেষ্টা করছি, এগুলো লাগবে তোমাদের। রামিস থিওরাম সবাই জানো, একটা জি স্যার, তিনটা বাহু যদি, জি স্যার, তিনটা ফোর্স যদি কাজ করে, তাদের ফোর্স ফোর্সটা অপোনেন্ট অপোজিট যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটার সাইনের উপর সমান, অর্থাৎ এ বাই সাইন আলফা, বি বাই সাইন বিটা, এন্ড সি বাই সাইন গামা। এই হলো, এটা সবচেয়ে বেশি কাজে লাগবে তোমাদের, প্রচুর কাজে লাগবে এই ফলোয়ারটা, প্রতি মুহূর্তে কাজে লাগবে। স্যার আসসালামু আলাইকুম স্যার, যদি কাইন্ডলি আরেকবার একটু বোঝাতেন স্যার। আরেকবার এই অঙ্কটা, মানে প্রত্যেকটাই তো কাজে লাগবে, আর একবার বোঝানোর কিছু নাই তো। আসলে এটা হলো, এটা প্রত্যেকটা যতগুলো বললাম আমি এ পর্যন্ত সবগুলো কাজে লাগবে আমার। এই যে আমরা শুনো, আমি এই ক্লাস পড়ানোর পরে তোমাদের এই ভিডিওটা দিয়ে দিব না, তোমরা ভিডিওটা দেখে প্রত্যেকটা কথা আমি কি বললাম না বললাম এই জিনিসগুলো তোমরা রিপিট করো। আমার কাছে মনে হয় যারা মিলিটারি অফিসার আছো তাদের কাছে সবই অনেক কিছু নতুন মনে হচ্ছে, কারণ তোমরা অনেকদিন লেখাপড়ার সঙ্গে জড়িত নাই, লেখাপড়ার সঙ্গে জড়িত নাই মানে এই এই ইন্টারমিডিয়েট এবং এসএসসি পড়ার সাথে জড়িত নাই। বাট এটা কিচ্ছু করার না, আর এইবার তোমরা যদি ইন্টারভিউ পরীক্ষা দেও নাই তোমাদের অনেক নতুন লাগতেছে। সো আর একবার নতুন করে বোঝানোটা কি আছে আমি জানলাম না। এটা হচ্ছে তিনটা, একটা পয়েন্ট থেকে তিনটা ফোর্স বেরোছে এবং ইকুইলিব্রিয়াম আছে, তাহলে এইটার একটা ফর্মুলা আছে, এ বাই সাইন আলফা, মানে এ যে ফোর্সটা আছে তার উল্টা সাইডে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলে সাইনের অনুপাত, স্যার বুঝতে বি পেরেছি বাই স্যার, সাইন ব্রাভো এবং সি বাই সাইন গামা। ক্লিয়ার স্যার ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। এবার আসো, এই জায়গাটা একটু এনিমেশন করার চেষ্টা করছি, তারপর ভুলে গেছি তা আলাদা করে, এটা একটু বোঝানোর চেষ্টা করি যে আমাদের আসলে এনিমেশন না করার জন্য একটু ফানি হয়ে গেছে, যা অসুবিধা নেই। এটা হচ্ছে মনে করো যে একটা কম্পোনেন্ট, একটা এটা গ্রাফ পেপারের একটা এক্স আর ওয়াই এক্সিস, তা এখানে আমরা দুইটা কোঅর্ডিনেট সিস্টেম, একটা পোলার কোঅর্ডিনেট আর রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট, তোমরা কি এদের সঙ্গে পরিচিত আছো, রেক্ট্যাঙ্গুলার পোলার কোঅর্ডিনেট? জি স্যার, একটা হলো এক্স ওয়াই, একটা আর থিটা, জানো? জি স্যার, আচ্ছা জানো, তারপরে একটু বলি, আমি রিপিট করি। মনে করো একটা পয়েন্ট আছে, এ পয়েন্ট আছে, হ্যাঁ, এ পয়েন্টটা যখন তুমি রেক্ট্যাঙ্গুলার এক্সপ্লেন করবা, রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট দিয়ে, তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব যেটা, ওয়াই অ্যাক্সিস থেকে দূরত্ব যেটা এক্স, আর এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব ওয়াই, তাহলে এক্স ওয়াই, তা আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান নাম দিচ্ছি। এটা হলো আমার রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটের বিষয়। আর আমি যদি এখান থেকে এর দূরত্ব কত, আর এবং এই অ্যাঙ্গেলটা কত, থিটা, এটা এই 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 দূরে এইটা যদি প্রকাশ করি তাহলে এটা হবে পোলার কোঅর্ডিনেট। তো রেক্ট্যাঙ্গুলার পোলার কোঅর্ডিনেট হচ্ছে এটাই মোটামুটি, এবং তোমরা এখানে দেখতে পারো ত্রিকোণমিতিক অনুপাতটা খুব ভালো বুঝতে পারবা, কস থিটা ইজ ইকুয়াল টু কি হবে, কস থিটা, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তার মানে এক্স বাই আর, এই যে এক্স বাই আর। সাইন থিটা কি হবে, সাইন থিটা হচ্ছে হলো পারপেন্ডিকুলার বাই অতিভুজ, এবং ট্যান থিটা কি হবে, ওয়াই বাই এক্স, এটা তোমরা জানো। সো এটা জানো, তা এখান থেকে তোমরা এটাও জানো, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, পিথাগোরাস থিওরাম, এই জিনিসটা তোমরা জানো। এখান থেকে তোমার এখানে দুইবার লেখা হয়েছে যদিও, হ্যাঁ, থিটার মান কত হবে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এই থিটার মানে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর এই আর এর মানটা দিবেন করে তাও তোমরা, তাহলে হবে এই যে পিথাগোরাস থিওরাম এরকম হবে। অথবা এখান থেকে তুমি, এখান থেকে তুমি এক্স এর মান কত হবে দেখো, এক্স এর মান হবে আর কস থিটা, এই যে এক্স এর মান আর কস থিটা, তারপরে সাইন থিটা আর সাইন থিটা, এটা ওয়াই বাই এক্স, এই যে এখান থেকে সরি এইটাকে এখানে শিফট করছি, তারপরে এখান থেকে নিছি এবং আলটিমেটে বের করছি। এই কোঅর্ডিনেট রেক্ট্যাঙ্গুলার এবং পোলার কোঅর্ডিনেটের বিষয়গুলো এখন, এটা তোমরা ভেক্টরে পড়ছো এই জিনিসটা, যে পি আর কিউ যদি দুটা, পি এবং কিউ এই দুটা যদি ইয়া থাকে, পি আর কিউ যদি দুটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি একটা ফোর্স থাকে,
রেজাল্টেন্টটা কি হবে এইভাবে হবে, আমরা ভেক্টর লিখি পি পি ভেক্টর প্লাস কিউ প্লাস ইকুয়াল টু আর লিখি, এইভাবে আমরা ইয়া করি। এখন কথা হচ্ছে এখানে থিটার মানটা ট্যান ইনভার্স কিউ বাই পি, ট্যান ইনভার্স কোনটা হবে, আগে ভার্টিক্যালটা হবে তারপর হরিজন্টাল হবে, মনে রাখো অনেকে তো ভুল করে পি বাই কিউ বলে অনেক সময়। হ্যাঁ, তা আমাদের এটার সাথে মিলাইলে কিন্তু জিনিসটা অলমোস্ট সেম হয়, দেখো আর এক্স ইত্যাদি। আলটিমেটলি আমার লাগবে এইটুকু পর্যন্ত, এই জিনিসটা লাগবে আমাদের। এবার এই সবগুলো নলেজ থেকে আমরা কি পাইলাম, আমরা পাইলাম যে যদি আমাদের একটা ফোর্স থাকে, এই ফোর্সটা দুইটা কম্পোনেন্টে আমরা ভাগ করবো, একটা এক্স কম্পোনেন্ট একটা ওয়াই কম্পোনেন্টে ভাগ করবো, কম্পোনেন্টে ভাগ করবো, তখন একটা এটাকে বলবো এফ এক্স বলবো, এটাকে বলবো এফ ওয়াই বলবো, এবং এর সঙ্গে অ্যাঙ্গেল যদি থিটা থাকে তাহলে এই এফ এক্স ইজ ইকুয়াল টু এফ সাইন থিটা, আর এফ ওয়াই ইজ ইকুয়াল টু, আমি ভুল বললাম, এটা ভুল বলছি, ভুল 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 ভুল, এটা হবে এফ এক্স ইকুয়াল টু এফ কস থিটা হবে। দাঁড়াও, হ্যাঁ কারেকশনটা করে নিই একটু, জাস্ট মিনিট। বললাম না করতে গেলে অনেক ভুল হয়, এটা হবে এফ ওয়াই, এফ এক্স ইজ ইকুয়াল টু এফ কস থিটা, এই যে এটা হচ্ছে আমার দেওয়া আছে একটা ফোর্স এফ, এখন আমার এফ এক্স টা কত হবে, এফ এক্স টা হবে এফ কস থিটা, মানে এই এফ ইন্টু কস থিটা, আর এফ ওয়াই টা কত হবে, এফ ওয়াই টা হবে তোমরা জানো 90 মাইনাস থিটা, মানে এটা থেকে 90 ডিগ্রি, মানে এটা এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ডিফারেন্সটা কত, 90 ডিগ্রি না, তো আমরা পাই বাই 2 দিয়ে 90 ডিগ্রি লিখি, তো ফর্মুলা একই হবে কিন্তু, এ কস 90 মাইনাস থিটা মানে অ্যাকচুয়ালি হবে এফ সাইন থিটা, তোমরা সবাই জানো কস পাই বাই 2 মাইনাস থিটা মানে সাইন থিটা, সো আলটিমেটলি শর্টকাট হচ্ছে এফ এল এফ কস থিটা, এফ ওয়াই এফ সাইন থিটা। এটা মনে রাখার বুদ্ধি কি, মনে রাখার বুদ্ধি যে অ্যাঙ্গেলের সাথে, যে অ্যাঙ্গেলের সাথে ফোর্সটা থাকবে, যে বাহুটা থাকবে না, যে কম্পোনেন্টটা থাকবে সেই কম্পোনেন্ট কস হবে, আর যেটা থাকবে না সেটা সাইন হবে। সবাই কি বুঝছো না বুঝো নাই, এটা যদি এফ ওয়াই এফ এর সাথে একটা কম্পোনেন্ট হবে হলুদ রঙের এফ এক্স, আর ভার্টিক্যালটা হবে এফ ওয়াই হলে কমলা রঙের, তাহলে এফ এক্স এর মান কত হবে, হবে এফ কস থিটা, মানে যেটার সাথে অ্যাঙ্গেল আছে থিটাটা যার সাথে আছে সেটা হবে এফ কস থিটা, আর যেটার সাথে থিটা নাই ভার্টিক্যালটা ওটা হবে এফ ওয়াই সাইন থিটা হবে। মনে রাখা বুদ্ধি, অনেক অঙ্ক আসবে উল্টা পাল্টা করে ফেলে, উল্টা পাল্টা করলে কিন্তু অঙ্ক কিচ্ছু হবে না, সব ভুলে যাবে। আর এই থিটা বের করার সময় অনেক সময় তুমি মনে করো এফ এক্স আর এফ ওয়াই জানো, এখন রেজাল্ট রেজাল্ট বের করতে হবে কত কত, তখন তোমরা কি করবা এটা এফ এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার রুট ওভার, এটার মতো এই যে তোমরা জানো যে এটার মতো, আর থিটা কত হবে ট্যান ইনভার্স এফ ওয়াই বাই এফ এক্স খানাটা বাই শোয়ানোটা, এই ফর্মুলা সবচেয়ে বেশি কাজে লাগবে আমাদের প্রথমে। সো এই জিনিসগুলো এই অংশটুকু সবাইকে বোঝা গেছে একটু একটু, এফ এক্স এফ ওয়াই একটা ফোর্সকে দুইটা কম্পোনেন্টে ভাগ করবো, রেক্টাঙ্গুলার কম্পোনেন্টে ভাগ করবো, এবং দুটা রেক্টাঙ্গুলার কম্পোনেন্ট থেকে একটা ফোর্সে কনভার্ট করবো, রেজাল্টে কনভার্ট করবো, দ্যাটস অল। তোমরা ইন্টারনেট পড়ে আসছো আশা করি, এটা অজানা কিছু জানো তোমাদের, কারণ অ্যানালিটিক্যাল মেকানিক্স তো তোমরা সবাই জানো, এটা ফোর্স ডিল করে ইকুইলিব্রিয়াম ফোর্স, এগুলো জাস্ট আমি বললাম আর কি, ভেক্টর কোয়ান্টিটি। এখন কথা হচ্ছে এটা ফোর্সে কাজ করে, ফোর্সের চারটা ক্যারেক্টারিস্টিক থাকে, চারটা ক্যারেক্টারিস্টিক, একটা পয়েন্ট অফ অ্যাকশন, একটা লাইন অফ অ্যাকশন, সেন্স অ্যান্ড ডিরেকশন, ফাইনালি ম্যাগনিচিউড। কি সেটা মনে করো যে এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, একটা ফোর্স, এই একটা ফোর্স, এই একটা ফোর্স, তাহলে চারটা ক্যারেক্টারিস্টিক আছে, আমি চেক করি
ওদের পয়েন্ট অফ অ্যাকশন, ওদের কি পয়েন্ট অফ অ্যাকশন, পয়েন্ট অফ অ্যাকশন কোনটা? পয়েন্ট, এস স্যার, কি পয়েন্টে কাজ করছে? দুই নম্বর লাইন অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন কোনটা হবে? এবি, এবি হবে, ভেরি গুড, এবি পয়েন্ট হবে, এইটা লাইন অফ অ্যাকশন। তারপরে পয়েন্ট অফ লাইন অফ অ্যাকশন, তারপর ডিরেকশন কি হবে বলো তো? স্যার বি থেকে এ, বি এ, বি থেকে এর দিকে, ভেরি গুড, বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে, মানে এই বরাবর, উল্টা দিকে না, এই তীর চিহ্নটা এই দিকে আছে, তো বি থেকে এর দিকে। এবং ফাইনালি চার নম্বর, ম্যাগনিটিউড কত? 20 পাউন্ড। এই চারটা জিনিস একটা ফোর্সের মধ্যে অবশ্যই থাকতে হবে, এমন দেখতে হবে তোমাদের। আর ফোর্স কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর মানে কি? ডিরেকশন আছে, অতএব এটা যা যোগ করলে হবে না, কিন্তু এটার সাথে ভেক্টর কোয়ান্টিটি যোগ করার জন্য আমরা ভেক্টর করব না, আমরা অ্যানালিটিক পদ্ধতি করব। কি করব সেটা, আমরা ম্যাক্সিমাম জিনিসই এই কম্পোনেন্টে ভাগ করে নিব, ভাগ করে নিয়ে তার কম্পোনেন্টগুলো যোগ করব। আমরা আস্তে আস্তে শিখবো কি করব। এখন আসো, ফোর্স কয় ধরনের হয়, কয় ধরনের হয়, তোমরা এখানে সবগুলো ফোর্স দেখতে দেখো। এইগুলা আমি এগুলো টার্ম ব্যবহার করব, অর্থাৎ তোমরা যদি টার্মটা না বুঝো তাহলে সমস্যা। এই জন্য তোমাদের শুরুতেই আমি বলে দিচ্ছি ফোর্স সিস্টেমটা কেমন। এটা না কোলিনিয়ার ফোর্স, কোলিনিয়ার ফোর্স মানে একই লাইনে ফোর্স দুটো কাজ, একই লাইনে আছে, এক লাইন বরাবর। এখন এই অপোজিট দিকে আছে নাকি একই দিকে আছে পরের কথা, একই লাইনে আছে ফোর্সটা। দুই নম্বর কনকারেন্ট ফোর্স, কনকারেন্ট ফোর্স মানে এক পয়েন্টে সব ফোর্স গুলো আছে। এই দেখো এই ফোর্স গুলো সব একটা পয়েন্ট দিয়ে গেছে, এর এক লক্ষ দুইটা পাঁচটা চারটা পঞ্চাশটা হট এবার যত ফোর্স একই লাইন দেবে, একটা লাইন দিয়ে যাবে। আচ্ছা এরপরে হচ্ছে প্যারালাল ফোর্স, তোমরা জানো এই যেগুলো সব প্যারালাল ফোর্স, এটা প্যারালাল। জেনারেল টু ডি ফোর্স, টু ডাইমেনশনাল ফোর্স মানে একটা প্লেনের মধ্যে থাকে, আর নন কোপ্লানার ফোর্স মানে একই প্লেনের মধ্যে নাই। অর্থাৎ তুমি যদি একটা ফোর্স থাকে তোমার খাতার মধ্যে আঁকাইতে পারো, খাতার মধ্যে, তাহলে খাতা এই যে প্লেন, মানে নোট বই বা খাতা যাই বলো, এটা একটা প্লেন, এটার মধ্যে আঁকাইতে পারো, তার মানে সবগুলো ফোর্স এই প্লেনের মধ্যে আছে। কারণ কোন ফোর্স যদি ফোর্সটা খাতার মধ্যে আঁকাইতে না পারো, একটা খাতার বাইরে চলে গেল, তাহলে এটা নন কোপ্লানার ফোর্স। সো কোপ্লানার ফোর্স, নন কোপ্লানার ফোর্স, কনকারেন্ট ফোর্স, কোলিনিয়ার ফোর্স, এই ফোর্স সম্পর্কে তোমরা কি মানে বুঝতে পারছো? তো আমি যখন বলবো কোলিনিয়ার ফোর্স মানে দুইটা ফোর্স একই লাইন দিয়ে যায়, সেম লাইন দিয়ে যায়, এই কোলিনিয়ার ফোর্সের যোগ বিয়োগ কি হবে? আইদার দুইটা উল্টা দিকে হলে হলো ডাইরেক্ট বিয়োগ করবা, অ্যালজেব্রিক সামেশন করে দাও এটা, আর যদি একই দিকে যায় তাহলে দুটো যোগ করবা, তাহলে এটার মধ্যে ভেক্টরের প্রবলেমটা থাকছে না। আবার আসো কোলিনিয়ার ফোর্স, কোলিনিয়ার ফোর্স কি হবে, আর এটা রেজাল্টটা কি হবে, এটা একটা দিকে যাবে এবং একই দিকে যাবে, মানে দুইটা যোগফল করে যেটা বেশি হবে সেই দিকে কমটা বিয়োগ করলে উত্তর হয়ে যাবে। আর কোলিনিয়ার যখন হবে তখন এটা লামিস থিওরাম। স্যার নট ক্লিয়ার স্যার, আবার বলো, নট ক্লিয়ার স্যার? ইয়েস স্যার, নট ক্লিয়ার স্যার। আচ্ছা বল, এটা কোলিনিয়ার ফোর্স মনে করে, এটা হলো এটা, এটার ওজন 10 কি ফোর্স একটা, আর এটা মনে করো 5 কি ফোর্স আছে, এই একই লাইন দিয়ে যাচ্ছে, এটা একই লাইন দিয়ে যাচ্ছে যেহেতু, তো এদেরকে আমরা কি করব, এই দুটো যোগ করলে কি হবে, এই দুটো যোগ করলে কি আমরা লিখতে পারি এরকম 5 কি, কারণ একই লাইন দিয়ে গেছে 10 আর 5 যোগ বিয়োগ করে এটা হলো উত্তর হলো আলটিমেট, তার মানে এটাকে ডাইরেক্টলি আমরা যোগ বিয়োগ করতে পারছি, একই লাইনে যেতে আছে, এটাই বলছি, বুঝছো? নন কেপলানার ফোর্সটা একটু বুঝাইছিস? নন নন কেপলানার ফোর্সটা, নন কেপলানার আমাদের আসবে না, এটা থাকবে না, এটা যাই বুঝাচ্ছি, এটা একটা ফোর্স। নন কেপলানার মানে আমি তোমারে মনে করো যে তোমরা, আচ্ছা আমি তোমাকে বুঝাই দিচ্ছি, তোমার তোমরা মনে করো একটা টেনিস বল নিলা, টেনিস বল, টেনিস বল ছিলেন এমন কেউ আছে? আচ্ছা চিনো, রাইট, এখন টেনিস বলের বিভিন্ন জায়গায় অনেকগুলো পেরেক বা কিছু লাগাইলা, ওই জাতীয় পেরেক লাগাইলে সব ছিদ্র হয়ে যাবে, টেনিস বল না, মনে করো ক্রিকেট বলই ধরি আমি, বিভিন্ন পেরেক লাগাইলা, এখন পেরেকটা যখন লাগাইলা
তখন তোমরা দেখবা যে এই মাঝখানে যে সেন্টার আছে সেন্টার থেকে এক একটা ফোর্স এক এক দিকে যাচ্ছে, কোন একই প্লেন এসে কাট করতেছে না, এটা নন কোপ্লানার ফোর্স। এটার উদাহরণ দেওয়ার জন্য আমি তোমাকে বলতে পারি এরকম যে মনে করো একজন তুমি দাঁড়ায় আছো, তোমার কোমরের মধ্যে বিভিন্ন দড়ি বান্ধা হলো, দড়ি বান্ধা হলো, এখন তোমার প্রত্যেকটা ফ্রেম তোমার সমান, অর্থাৎ সবাই দড়ি দিয়ে বিভিন্ন টানানি শুরু করলো, তাহলে তুমি তুমি হলো কোপ্লানার ফোর্স এর মধ্যে আছো, মানে একই প্লেনে হলো। কিন্তু কেউ যদি ছোট হয় কেউ যদি বড় হয় তার ফোর্স একটা নিচের দিকে যাবে একটা উপর দিকে যাবে, তখন এটা নন কোপ্লানার ফোর্স হবে। আমি বুঝাতে পারছি না পাই নাই স্যার, মানে তোমার এই ফোর্সটা যদি কেউ যদি মনে করো একটা পয়েন্ট থেকে দড়ি বান্ধে অথবা ফোর্স টানা হয় যদি একই পারপেন্ডিকুলার সরি প্যারালাল টু দ্য হরিজন্টাল হয় তাহলে সবাই একই প্লেনে থাকবে, কিন্তু কেউ যদি বড় হয় ছোট হয় তাহলে কেউ উপরে উঠে যাবে কেউ নিচে নেমে যাবে, তখন আর প্লেনে থাকবে না জিনিসটা, তখন এটা হবে নন কোপ্লানার ফোর্স। বাট এটা আমাদের বাংলায় বললে কি স্যার সাম্য বল অসাম্য বল, ওইটা বাংলাটা তো ভাই আমি একটু ডিফিকাল্ট মনে আসছে না, এটা হচ্ছে একই প্লেনে না প্লেনের বাংলা কি প্লেনের বাংলা কি বলতো স্যার সমতল সমতলীয় বল জট স্যার এবং সমতলীয় বল আর সমতলীয় বল উল্টাটা কি অসমতলীয় বল তাই না তাই এটা অসমতলীয় বলই হবে সমতলীয় বল অসমতলীয় বল তো আমাদের কিন্তু সব আমরা যতগুলো অঙ্ক করব সবই কিন্তু আমাদের সমতলীয় বলের অঙ্ক আসবে অসমতলীয় বল আমরা যা বোঝানোর চেষ্টা করতেছি এরকম একটা ব্যাপার আছে বাট আমাদের এটা পরীক্ষায় আসবেও না করতেও হবে না তা জানানোর জন্য বলতেছি সেরকম কনকারেন্ট প্যারালাল জেনারেল টু ডি এগুলোর ক্ষেত্রে সামেশন গুলো কি হবে স্যার রাইট ওইগুলো তো করবো আমরা আমি বললাম যে এইটাতে যেমন সরাসরি করতে এটাই তো আমাদের আমাদের অঙ্ক এটাই তো আমাদের সিলেবাস এটাই করবো তিনটা চ্যাপ্টার করবো আমরা এটা তিনটা চ্যাপ্টার অঙ্ক করবো এটা দিয়ে আমি আসতে আসতে তোমার কোশ্চেনের উত্তরে ঠিক আছে স্যার থ্যাঙ্ক ইউ স্যার হ্যাঁ তার মানে আমাদের কিন্তু এইরকম আর প্যারালাল ফোর্স হলে কি হবে তোমরা করছো তোমরা মনে করো যে প্যারালাল ফোর্স আমি তোমাদের যদি ইন্টারমিডিয়েট পড়াগুলো একটা মনে করানোর চেষ্টা করছি যাতে তোমরা আমাকে পরবর্তী ক্লাস থেকে ফলো করতে পারো তাহলে পরবর্তী ক্লাস থেকে আমরা পুরা দমে অঙ্ক করা শুরু করবো এবং মেকানিক্স কিন্তু ম্যাথমেটিক্স বাট এটা ইন্টারেস্টিং ম্যাথমেটিক্স এটা কিন্তু আন্দাজে ওই তোমরা একটা অঙ্ক করলে যেমন ইন্টারমিডিয়েট বা বিভিন্ন অঙ্ক করছো এই অঙ্ক কেন করলে জানো না আর আমার প্রত্যেকটা অঙ্ক শেষে জানবা কেন করলা আমি প্রত্যেকটা আই উইল আনসার ইচ অফ দ্য হোয়াই প্রত্যেকটা হোয়াই এর আনসার আমি দিব এবং যদি দিতে না পারি তাহলে আর মেকানিক্স হলো না তো অঙ্ক হয়ে গেল তাহলে তোমার প্রত্যেক আর যদি কোনো কোনো আমি মিস করি তোমরা আমাকে জিজ্ঞেস করবে স্যার এটা কেন করলেন কেন 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 করতে করতে আমার পাগল বানিয়ে ফেলবে আমার এবং যখন তোমার সমস্ত কেন আনসার হয়ে যাবে তখন দেখবে মেকানিক্স তো ইন্টারেস্টিং সাবজেক্ট তোমার কি মনে হয় না কোনো একটা কাজ করলে তার কেন যদি হোয়াই যদি জানো তাহলে কাজটা একটা মিনিংফুল হয় নাকি ভুল বললাম জি স্যার সো আমাকে তোমরা প্রত্যেকটা ক্লাসটাকে মিনিংফুল করবা বাই আসকিং মি হোয়াই ঠিক আছে অনেক সময় দেখা গেল ক্লাস বড় হয়ে গেলে তখন হোয়াই আনসার দেওয়ার সুযোগ হয় না তারপর আমরা চেষ্টা করবো সংখ্যা দিতে আচ্ছা রাইট যেটা বলতেছিলাম তাহলে এটা প্যারালাল ফোর্স কি করা যায় মনে করো যে এর রেজাল্টটা কি হবে এইদিকে এক দুইটা আছে এই দুটা যোগ করবা আর এইদিকে এইটা যোগ করবা এই দুটা যোগ বিয়োগ করলে প্যারালাল ফোর্স এর ফোর্স এবং ডিরেকশনটা বের হয় কিন্তু এখানে লোকেশনটা পাওয়া যায় না চারটা পয়েন্ট ছিল না পয়েন্ট অফ অ্যাকশন লাইন অফ অ্যাকশন ডিরেকশন অ্যান্ড ম্যাগনিচিউড তুমি কি পাবা ডিরেকশন পাবা ম্যাগনিচিউডও পাবা লাইন অফ অ্যাকশন কিন্তু পয়েন্ট অফ অ্যাকশন পাবা এটাতে তখন তোমার কিন্তু মোমেন্ট দিতে হবে মোমেন্ট মনে আছে মোমেন্ট তোমরা মোমেন্ট পড়ছো না স্যার বল ইনটু দূরত্ব আবার বলো বল ইনটু দূরত্ব হ্যাঁ বল ইনটু দূরত্ব কি ভাবে করছো আমি একটু মনে করার চেষ্টা করি তোমাদের কি ধরো আমি মনে করার চেষ্টা করি মনে করো সে মনে করো এটা হলো 10 সরি বলো মনে করো যে তাইতো তাহলে আমরা সাধারণভাবে কি দেখবো এই 20 আর 30 যোগ করলে কত হলো
পঞ্চাশ হচ্ছে উপরের দিকে বেশি, আর এইটা আর এইটার যোগফল কত হয়? পঞ্চাশ হয়, শূন্য হয়ে গেল, তাই না? শূন্য হলো, কিন্তু নতুন একটা জিনিস আসলো, বলো তো কি আসলো, কে বলতে পারবে? আমি তোমাদের সব জিনিস বোঝানোর জন্য আসছি রে বাবা। আচ্ছা মনে করো এটা হচ্ছে 40 কিপ আছে, এটা মনে করো 60 কিপ আছে, এটা মনে করো 20 কিপ আছে, এটা মনে করো 10 কিপ আছে, তাহলে টোটাল ফোর্স গুলোর যোগফল কত হবে বলো? যেহেতু একই ডিরেকশনে আছে, কোলিনিয়ার না কিন্তু একই ডিরেকশনে আছে, তাহলে আমরা আমরা নর্মাল ফর্মুলাই করি। আমার এখান থেকে মনে করি আমার দূরত্ব কত হবে 60, আর 20 কত হয়? 80। চল্লিশ ইন্টু কত বলো? আচ্ছা আমরা বলবো 80 ইন্টু আর ইজি করলো কি হয় বলো তো, কে বলতে পারবে? 80 আমরা মনে করি এটা এটা মনে করি এফ ওয়ান এফ টু এফ থ্রি এফ ফোর এফ তাহলে কি হবে? এফ ইন্টু আর ইজিকাল টু কি হবে? এফ ওয়ান ইন্টু কত হবে প্লাস এফ ওয়ান ইন্টু সামথিং প্লাস এফ টু ইন্টু সামথিং, এরকম হবে না? প্লাস এফ থ্রি এরকম হবে না? করছো না? এক করছো, তাহলে এফ ওয়ান ইন্টু কত হবে বলতে পারবা? স্যার এফ ওয়ান থেকে স্যার মানে ওই রেজাল্টেন্ট এর ডিসটেন্সটা হবে মানে এফ ওয়ান ইনটু ডিসটেন্স, কেউ কি আমাকে বলতে পারবা এটা জিনিসটা? এনিবডি? প্রথম ক্লাসে আমি একটা স্টার মার্ক দিতে চাই, ও আমি কি তোমাদের বলছিলাম যে আমি স্টার মার্ক দিই সবাইকে? জি স্যার। তিনটা কারণে, একটা হচ্ছে কেউ যদি আমার ভুল ধরে দিতে পারে, আমি ভুল পড়াইলে যদি বলে স্যার এটা ভুল হয়েছে, এটার জন্য বাবা। দুই নম্বর, আমি অনেক সময় কোশ্চেন করি ক্লাসে, সেই কোশ্চেনটা আনসার যে দিতে পারে তাকে আমি স্টার মার্ক দিই, আর কেউ যদি তিনটা স্টার মার্ক পাই তাকে আমি একটা ক্লাস টেস্টে 20 মার্ক দিই। বলছি না তোমাদের না, তোমার সিনিয়রদেরকে জিজ্ঞেস করে জেনে নিও, তোমার C22 তে ওই যে অনেক অনেকে আছে ওদেরকে জিজ্ঞেস করে নিও। আমি কিন্তু সবসময় স্টুডেন্টদের মার্ক দেওয়ার জন্য বসে থাকি, আমি কোনোদিন শুধুমাত্র ফাইনাল পরীক্ষার মার্কের জন্য ওয়েট করি না, ফাইনাল ফাইনাল পরীক্ষা আমি প্রতি মুহূর্তে মার্ক দিয়ে দিয়ে বসে রাখি, মার্ক দিয়ে দিয়ে এই মার্কটা রেখে দিই, যখনই কাজে লাগে তখন এই মার্কটা, এবং এই মার্কটা হিউজ কাজে লাগে। হিউজ কাজে লাগে দুইটা ব্যাপারে, একটা হচ্ছে অনেক স্টুডেন্ট এফ1 আর 1। আচ্ছা আমি আবার কোশ্চেনটা করতেছি, হাতে আমাদের খুব বেশি সময় নাই, মনে করো যে আমার কোশ্চেন হচ্ছে মনে করো এটা হলো এফ1, এটা এফ2, আমি কোশ্চেন করলাম যে এইটা রেজাল্টেন্ট কত, ওই যে চারটা পয়েন্ট বের করবা, চারটা পয়েন্ট কি ছিল? পয়েন্ট অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন, ডিরেকশন অফ ম্যাগনিটিউড, তাই না? ফোর্সের, তা মনে করো যে এই ফোর্স এটা এটা দিয়ে আসছে শেষ করবো সিলেবাসটা, তা প্রত্যেকটা থেকে প্রত্যেকটা দূরত্ব মনে করো যে, আচ্ছা আমি এটা নিউমেরিক্যাল, আচ্ছা এখন এটা যে ফর্মুলা আছে মনে করি এইটা আমার রেজাল্টেন্ট হবে এফ,
তাই যদি হয় তাহলে আমরা জানি f ইনটু r ইকুয়াল টু একটা ফর্মুলা আছে জানো তোমরা না জানো না পড়ো নাই নাকি কত হবে বলো সবাই জানো এবার আমার খুব ক্রিটিক্যাল কোশ্চেন আমি করবো এটা সবাই জানো তো কে জানে না বলো এটা কে জানে না সবাই জানে আমার যা আসবে না কিন্তু যদি না বুঝে যদি চুপটা বসে থাকো তাহলে কিন্তু যা আসবে আমি দেখি একটা স্টুডেন্ট কোশ্চেন করি আমি কই গেল স্যার এখানে আর বলতে কোথা থেকে কোন জায়গার দূরত্ব আমি আসতেছি আমি কোশ্চেন করব একজনকে আমার এখানে সালমা নামে একটা স্টুডেন্ট আছে সালমা আছো তুমি সালমা খালি অন করে চলে গেছে না আর নাই সেকশনে এতে সাব্বির আছে একজন রোল 25 তোমরা কোশ্চেন আনসার না দিলে তো হবে না কোন কোশ্চেন আনসার টানসার নাই কেন এমরোনা এমরোনা নামে একজন স্টুডেন্ট আছে কে এটা জি স্যার হ্যাঁ তুমি কি বুঝতে পারছো জি স্যার আমি ফর্মুলাটা বুঝতে পারছি ভেরি গুড আচ্ছা আমার এখানে একটা স্টুডেন্ট আছে আইডিয়া জন্য আর তোমরা এই জিনিসটা যদি বুঝে থাকো সবাই তাহলে বুঝছো আমি ধরে নিচ্ছি আর কেউ যদি লজ্জা করে জিজ্ঞেস করতে নাও করে থাকো প্লিজ আজকে ক্লাসমেটের কাছে বুঝে নিবার একবার আর অডিওটা ক্লিয়ার আসছে স্যার অডিওটা হ্যালো শুনতে পাচ্ছো স্যার এখন কথা আচ্ছা বল আমি বলতে চেষ্টা করলাম যে অডিও আবার এরকম হচ্ছে কেন আচ্ছা একটা f1 এটা হলো f2 মানে কোথায় ডিভিশন ফোর f3 এবং f4 এবার প্রত্যেকটা হলো 5 ফিট করে আছে মনে করো এগুলো দুটো 5 ফিট করে আছে এখন আমি বের করব রেজাল্টেন্ট বের করব যেটা হলো f এবং এটার থেকে আর এই দুটো বের করবো এফ বের করব এবং আর বের করব তাহলে তোমরা ফর্মুলাটা তো বলছিল এফ ওয়ান এফ ইনটু আর এফ ইনটু আর ইজ ইকুয়াল টু এফ ওয়ান ইত্যাদি যে বলছিল সবাই তাই তো এখন আমি তোমার মান দিলাম এফ ওয়ান ইজ ইকুয়াল টু বলে দিলাম এফ ওয়ান ইজ ইকুয়াল টু 20 F2 is equal to 30. F3 is equal to 40. And F4 is equal to 50. মান দিয়ে দিলাম আমি এখন তোমরা সবাই খাতা কলমে F এর মান বের করো এবং R এর মানটা বের করবা সবাই খাতা কলমে হাত সবাই করো এটা করার পরে আমি কোশ্চেন করব কারণ খাতায় না করলে যে আমার স্ক্রিনে তুমি আনসার দিতে পারবা না আমার লাগবে এফ এর মান কত এবং আর এর মান কত মানে আমার আর এর মানটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাকশন এফ এর মান হচ্ছে ম্যাগনিটিউড আর
লাইন আর কোন দিকে হবে, ডিরেকশনটা কোন দিকে হবে, সবাই করো একটু খাতায় করো এটা প্লিজ, হাতে সময় নাই কিন্তু আমাদের, আর মাত্র দুই এক মিনিট সময় আছে। সবগুলা দূরত্ব 5 ফিট করে আমি বলছি, F1 থেকে F2 দূরত্ব 5 ফিট, F2 থেকে F3 দূরত্ব 5 ফিট, এবং F3 থেকে F4 দূরত্ব 5 ফিট করে। আমি তো দেখে দিচ্ছি, ওয়েট করো, তোমার না রোল নম্বর বলো, নাম বলো। শাহরিয়ার হোসেন সাকিব। শাহরিয়ার, 40 প্রত্যেকে আলাদা আসছে, তার মানে এই এখন আমি রিয়েল ক্লাস করেছি, দেখো একজনের একটা আনসার আসছে, আসছে না অসুবিধা নাই, কোনো প্রবলেম নাই, আমি চাই তোমাদের আনসার আলাদা আসুক, বাট তোমরা নিজেরা করো, করার পরে আমার এক টিচার ছিল বুয়েটে, ডক্টর রৌফ স্যার, আমি জানি না তুমি চিনো কিনা স্যার, স্যার বেঁচে আছে আশা করি, এসএমএসবি আছে, স্যার একটা কথা বলতো আমাদেরকে, যে বলতো যে প্রথম স্টুডেন্টকে অ্যালাউ করবে তাদেরকে অ্যান্সার দিতে, তারা একজন এক অ্যান্সার দিবে, কেউ ভুল দিবে ঠিক দিবে, এরা উল্টা পাল্টা, আর সবাই কনফিউজ থাকবে যে কি আনসার আলো যাই না, এরপরে যখন তুমি ক্লিয়ার করে দিবে জিনিসটা তখন দেখবে আর সারা জীবনে কোনোদিনই কনফিউশন থাকবে না। তা আমিও চাই প্রথমে তোমাদেরকে নিজের থেকে আনসার দেওয়া, বা তোমরা যা ইচ্ছা দাও কোনো প্রবলেম নাই, এবং এই ভুলের মধ্যে কোনো লজ্জা নাই, এরপরে আমি কালেকশন করে দেওয়ার পরে দেখো তোমরা দেখবা যে হ্যাঁ আসলে তো জিনিসটা অনেক ইন্টারেস্টিং। স্যার আমার 17.5 আসছে। আচ্ছা ওই একটু একটু আমাকে এক মিনিট সময় দাও দাদা। স্যার আমারও 17.5 আসছে। স্যার আমারও 17.5 আসছে। স্যার আমারও 17.5। দাদা একটু ভাই আমার এক মিনিট সময় দাও। আচ্ছা এই যে লাস্টে প্রথমে যে আনসারটা দিলে আমাকে, প্রথমে একটা
কি आंसर দিলে বলো তো স্যার এফ এর মান 40 আর আর এর মান 2.5 রাইট তাহলে তুমি ফর্মুলাটা কি লিখলা বলো তো স্যার ফর্মুলা ওই যে দিকের কারণে স্যার মাইনাস হবে আচ্ছা মাইনাস না আমি দিকের না তুমি উপর বা নিচের দিকে বললে হবে উপর দিকে বা নিচের দিকে হবে স্যার নিট নিটল রেজাল্টের মানটা কোন দিকে উপর দিকে বা নিচের দিকে হবে স্যার রেজাল্টের মানটা রেজাল্টেন্ট মানে এই আরে আমি কি বললাম 9 অফ 100 টোটাল ফোর্সের যোগফল কত হবে চারটা ফোর্সের উপরের দিকে হবে স্যার আর উপরের দিকে হবে স্যার উপরে উপরের দিকে হবে না 90 উপরের দিকে আর নিচের দিকে স্যার উপরের দিকে হবে স্যার উপরের দিকে হবে এটা আমরা সবাই বুঝছি উপরের দিকে হবে উপরের দিকে হবে এটার ভ্যালুটা হবে 40 উপরের দিকে এবং ভ্যালু হবে 40 তাই তো জি স্যার ইয়েস স্যার ভ্যালু 40 হবে ইয়েস স্যার এখন আমার क्वेश्चन হচ্ছে 40 ডিরেকশনটা কত তোমরা কি লিখছো উপরের দিকে 40 ইনটু আর ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল লিখছো না জি স্যার ইজ ইকুয়াল টু কত সত্যি বলবে প্রথমে কি বলবে 750 স্যার 50 না 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 ফর্মুলা বলো যে একটা মেয়ে কথা বলো নাম বলো নাম বলো রোল বলো রোলের নাম বলো স্যার আসফিয়া তাসমিম 700 স্যার জি স্যার 700 একজন একজন বলো তুমি বলো কত লিখছো তুমি কি লিখলা স্যার f ইনটু r ইজ ইকুয়াল টু 700 f ইনটু r ইজ ইকুয়াল টু 700 ইনটু 700 মানে 700 পেলে কত থেকে স্যার এই যে f1 r1 f2 f3 এবং f1 cross r1 f2 cross r2 সেটাই বলতে সেটা কত কত লিখছো বলো 700 স্যার 700 700 ভাই যোগ বিয়োগ করে পড়ার পরে যোগ বিয়োগটা কিভাবে করলা বলো স্যার 20 ইনটু 5 প্লাস 30 ইনটু 5 প্লাস 40 ইনটু 5 প্লাস 50 ইনটু 5 20 ইনটু 5 প্লাস আচ্ছা এই আর এর দূরত্ব কত আমি একটু ডিফারেন্ট করে করছিলাম আর দাঁড়া এক মিনিট দাঁড়াও আমি এক মিনিট দাঁড়াও এই আর এর দূরত্ব কোথায় পেলে আর এর দূরত্ব কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট থেকে f1 থেকে f2 থেকে না f3 থেকে না f4 থেকে f1 থেকে না এই যে আর এর দূরত্বটা বের করলে কোন থেকে স্যার f1 থেকে করেছো স্যার আর এর পরে কথা বললা কে জানো নাম বলো স্যার জায়েদ পাশা স্যার জায়েদ পাশা তুমি বলো তো তুমি কি করছো স্যার আমি করেছি স্যার 50 into 15 plus 40 into 10 minus 30 into 5 minus 20 into 0 it actually was sir মানে এটা এই কোশ্চেনটাই আমার উত্তর এটাই आंसर এটাই স্যার আমি বুঝলাম জি স্যার অনেকে হয়তোবা বলছো অনেকে আমার কথা হচ্ছে f1 into 0 হবে এটাই আমার কোশ্চেন ছিল স্যার স্যার এটাই হয়েছে বুঝছো অনেকে কিন্তু আমাকে এটা এক্সপ্লেইন করতে পারে হয়তোবা অনেকে হইছে অনেকে তোমরা মোমেন্ট নিলা মোমেন্ট না না ফোর্স ডিসটেন্স মোমেন্ট নিলা f1 এর সাথে ডিসটেন্স কত শূন্য এই জন্য এটা শূন্য হলো f2 এর সাথে 5 f3 এর সাথে 10 এবং f4 এর সাথে 15 হলো আজকে আর তোমার টাইম নাই তোমাদের ক্লাস আছে আমরা এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে প্লাস মাইনাসটা আরেকটু বলেন স্যার আচ্ছা ঠিক আছে প্লাস মাইনাস বলতে বুঝাচ্ছি যে আসলে আমি এই ক্লাসে সময় লাগবে শুনো আজকে আমরা বলবো না আমি আজকে ক্লাসের মূল উদ্দেশ্য ছিল f1 into 0 এটা পার বুঝছো কিনা f1 into 0 এটাই আমার মেইন ব্যাপারটা ছিল যেহেতু এই বিন্দু সবকে মোমেন্ট নিছি এ শূন্যটা হবে আমরা নেক্সট ক্লাসে আবার বলবো ভাই যখন আমরা বলতে যাই তাড়াহুড়া করে কিছু বলতে হবে না কনফিউজড হবা ঠিক আছে তা আজকে আমরা এখানে শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার বন্ধ হয় না কেন Something is wrong.